হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য ট্যালেন্ট সার্চ বইয়ের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলি রয়েছে সে অঙ্কগুলিকে সমাধান করব আর এর আগের ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলিকে দেখে নিও এছাড়াও তোমাদের উইংস বাটারফ্লাই বইয়ের এবং গণিত বইয়ের সমস্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে সেগুলিও দেখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন কত টাকার তিনের চার অংশ তিনশো ষাট টাকা দুশো সত্তর নব্বই একশো কুড়ি নাকি চারশো আশি তো এইখানে একটু তোমাদেরকে ভালো করে বুঝতে হবে আমাদের কিন্তু উত্তরটা বলে দিয়েছে অর্থাৎ এই যে তিনের চার অংশ মানে তিনশো ষাট টাকা তাহলে সেটা কত টাকার তাহলে আমরা কী করবো এইভাবে করতে পারি যে তিনশো ষাট নিশ্চয় তাহলে লিখবো তিনের চার অর্থাৎ তিনশো ষাটকে তিনের চার দিয়ে ভাগ সমান তাহলে এইখানে তিনশো ষাট আর এই যে ভাগ থাকলে আমরা কি জানি গুণ চিহ্ন দিতে হবে এবং নিচের সংখ্যাটিকে উল্টো করে লিখতে হবে উপরে চার নিচুয় তিন এবার দেখো যদি গুণ করি এই কাটাকুটি করি আমরা তিন দিয়ে এই ছত্রিশকে কালো হচ্ছে বারো আর শূন্য একশো কুড়ি এবার এটার সাথে এটা গুণ করে দাও তাহলে চার শূন্য শূন্য চার দুগুণে আট চার এককে চার অর্থাৎ চারশো আশি তার মানে চারশো আশি টাকা তিনের চার অংশ হচ্ছে এই তিনশো ষাট টাকা তাহলে উত্তর হবে এইটা পরে দেখো তিরানব্বই আর নিরানব্বইকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে এখানে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে কোনটা ঠিক লঘিষ্ঠ আকার লঘিষ্ট মানে হচ্ছে ওই ভগ্নাংশটিকে ভেঙে ছোটো করতে হবে কীভাবে করতে হয় দেখো এই তিরানব্বই আর নিচেই আছে নিরানব্বই তো লঘিষ্ট মানে হচ্ছে এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দুটো ভাগ করা যায় সেটাই হচ্ছে লঘিষ্ট আকার বা কাটাকুটি যেটাকে বলা হয় তোমরা নিশ্চয়ই জানো এর আগেও আমরা অনেকবার ভগ্নাংশের অঙ্ক করেছি যে নিচের সংখ্যাকে যত দিয়ে গুণ উপরেরটাকেও তত দিয়ে গুণ ঠিক এইখানেতে আমরা ভাগ করব উপরের সংখ্যাকেও যত দিয়ে ভাগ নিচের সংখ্যাকেও তত দিয়ে ভাগ তাহলে দেখো এইখানেতে এই যে তিরানব্বই আছে এটাকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি কত হবে তিন তিরিককে নয় তিন এককে তিন একত্রিশ আচ্ছা এই নিরানব্বইকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত হবে দেখো তিন তিরিককে নয় তিন তিরিকে নয় তেত্রিশ তাহলে এর আকার হচ্ছে এইটাই আর ভাগ করা কিন্তু যাবে না কারণ এই উপরেরটা মৌলিক সংখ্যা এসে গেছে তাহলে একত্রিশের তেত্রিশ দেখো কোথায় আছে এটা এ আছে তাহলে উত্তরটি হয়ে যাবে এরপর এটা দেখো একের দুই দুয়ের তিন তিনের চার চারের পাঁচ এর মধ্যে বড় কোনটি তাহলে কীভাবে বার করবে বড় বা ছোট ভগ্নাংশর ক্ষেত্রে বার করতে গেলে সবার প্রথমেই তোমাদেরকে নিচই যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এগুলোকে কী বলা হয় হর সবার হরগুলোকে সমান করব তবেই আমরা বুঝতে পারবো যে কে ছোটো কে বড় দেখো প্রথমে আমি ভগ্নাংশগুলোকে লিখে নিয়েছি তো হরগুলোকে যেহেতু সমান করতে হবে তাহলে আমরা কি করব প্রথমে এই হরগুলোকে লসাগু করব দেখো দুই চার তিন আর পাঁচ আছে তাহলে এদেরকে যদি আমরা লসাগু করি কত হবে দুই দিয়ে ভাগ করলে এটা হবে এক দুই দিয়ে চারকে ভাগ করলে হবে দুই তিনটাকে ভাগ করা যাবে না পাঁচটাকেও যাবে না নামিয়ে দিতে হবে আর আমরা ভাগ করতে পারবো না এগুলো সব মৌলিক সংখ্যা তাহলে এগুলো সবগুলোকে গুণ করবো দেখো তিন পাঁচে পনেরো পনেরোকে দুই দিয়ে গুণ করলে কথা হবে তিরিশ তিরিশকে দুই দিয়ে গুণ করলে ষাট তার মানে এই সব কটা ভগ্নাংশের হরগুলো হবে কত করে ষাট করে দেখো আমি এইখানে লিখছি ষাট এরও সমান দিয়ে এখানে লিখছি ষাট এরও তাই এখানে সমান দিয়ে লিখছি ষাট এইটারও লিখছি সমান দিয়ে ষাট এবার মজার কথা হলো দেখো ভগ্নাংশ আমি লিখলুম গুণ গুণ তিনের সাথে কত গুণ করলে ষাট হবে সেটা বার করতে হবে কত বলো তো কুড়ি গুণ করলে ষাটকে ভাগ করে দেখো তিন দিয়ে দেবে কুড়ি হচ্ছে তার মানে তিন কুড়িতে ষাট হয় তাহলে কুড়ি একই সংখ্যা আমরা কী করব উপরের সাথেও গুণ করবো তাহলে এই কুড়ি দিয়ে দুইকে গুন করতে হবে কুড়ি দুগুণে চল্লিশ তাহলে এটা হলো চল্লিশের ষাট আচ্ছা এইখানে দেখো এর দুই আছে একেও গুণ করবো এই ষাট হতে গেলে দুইকে কত দিয়ে গুণ করতে হবে তিরিশ দিয়ে তো এগুলো যদি বার করতে না পারো তোমরা এই ভাগ করবে দুই দিয়ে তাহলে বেরিয়ে যাবে তিরিশ দেখো তিরিশ দুগুণে ষাট হয় একই সংখ্যা উপরের সাথেও গুণ বলেছি তাহলে তিরিশ এককে তিরিশ তাহলে এটা হচ্ছে তিরিশের ষাট এটা চল্লিশের ষাট দেখো এইখানেও তাই করবো এটা চারের পাঁচ তাহলে এই পাঁচের সাথে কত গুণ করলে ষাট হয় পাঁচের সাথে বারো গুণ করলে ষাট হবে পাঁচ বারোই ষাট একই সংখ্যা উপরের সাথেও গুণ তাহলে চার বারোই আটচল্লিশ এখানেও দেখো তিনের চার চারের সাথে কত গুণ করলে ষাট হবে চার পনেরোই ষাট হয় তাই তো তাহলে একই সংখ্যা আমরা এখানেও গুণ করব তিন পনেরোই পঁয়তাল্লিশ এবার আমাদের কী বলেছিল অঙ্কে যে কোনটা বড়ো দেখো সবার হরগুলো সমান তাহলে উপরের সংখ্যা যার বড়ো হবে সেটাই বড়ো এনে চল্লিশ তিরিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ তাহলে এইটা সবথেকে বড়ো তার মানে এই চারের পাঁচ এই ভগ্নাংশটি সবথেকে বড়ো এখানে কোথায় আছে দেখো এই প্রথমেরটা এটা উত্তর হবে পরে দেখো একটি জমির দুয়ের নয় অংশে লঙ্কা পাঁচের বারো অংশে পেঁয়াজ ও সাতের আঠারো অংশে আদা লাগানো হলে কোনটি বেশি লাগানো হয়েছে দেখো ওপরের অঙ্কটা যেভাবে করেছি এটাও পুরো সেম একই রকমভাবে করতে হবে প্রথমে সবার হরগুলোকে সমান করবো তবেই বুঝতে পারবো যে কোনটা বেশি লাগানো হয়েছে দেখো এখানেও ভরনাংশগুলো লিখে নিয়েছি তাহলে কী করবো হরগুলোকে এক করতে হবে তাই তো এখানে আছে নয় এখানে আছে বারো এখানে আছে আঠেরো তাহলে এক করতে গেলে প্রথমেই লসগু করবো এই নয় বারো আঠারো লসকু করতে গেলে এইভাবে ভাঙতে হবে প্রথমে দেখো আমরা প্রথমেই তিন দিয়ে ভাগ করতে পারি সবগুলোকে দেখো তিন তিরিকে নয় তিন চারে বারো তিন ছয় আঠেরো দেখতে পেয়েছ আচ্ছা এবার আমরা দুই দিয়ে ভাগ করতে পারি দেখো তাহলে তিনটা নেমে যাবে দুই দিয়ে চারকে ভাগ করলে হবে দুই দুই দিয়ে ছয়কে ভাগ করলে হবে তিন আচ্ছা আবার দেখো তিন তিন আছে তাহলে তিন দিয়ে আমরা ভাগ করতে পারি এখানে হবে এক এখানে দুইটা নেমে যাবে এখানে হবে এক আর কিন্তু আমরা করব না সবগুলোকে গুণ করে দেখো কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো দু গুণে ছত্রিশ একগুলোকে গুণ করার দরকার নেই একই উত্তর হবে তাহলে আমাদের লসুগ হচ্ছে কত ছত্রিশ তার মানে দেখো এই সবার হরগুলো হবে ছত্রিশ করে এরও ছত্রিশ আর এইটারও ছত্রিশ এবার দেখো তাহলে এই যে বারো বারোর সাথে কত গুণ করলে ছত্রিশ হয় তিন গুণ করলে তিনবারে ছত্রিশ বা তোমরা বারো দিয়ে ছত্রিশকে ভাগ্যালও পেয়ে যাবে তিন উত্তর একই সংখ্যা আমরা উপরের সাথেও গুণ করবো তাহলে এখানেও তিন তিন পাঁচে পনেরো আর যেখানে দেখো ছত্রিশ নয় আছে নয়ের সাথে কত গুণ করলে হয় চার চার নয় ছত্রিশ হয় আচ্ছা উপরে দুই ছিল দুইয়ের সাথেও তাহলে চারই গুণ করবে চার দুগুণে আট এবার দেখো এখানে কত আছে সাতের আঠেরো আঠেরো গুণিত দুই আঠেরো সাথে দুই গুণ করলে ছত্রিশ হয় আর সাতের সাথেও তাহলে দুই গুণ করবো সাত দু গুণে চোদ্দো আমাদের কী বলেছিল যে কোনটা বেশি লাগানো হয়েছে তাই তো দেখো এখানে ছত্রিশের মধ্যে চোদ্দো ছত্রিশের মধ্যে পনেরো ছত্রিশের মধ্যে আট তাহলে এইটা সব থেকে বেশি হয়েছে কত ছিল পাঁচের বারো তাহলে এটা কি লাগানো হয়েছিল দেখো তাহলে সেটাই বেশি হবে পাঁচের বারোটা দেখো এই যে পাঁচের অংশ অংশটি পিঁয়াজ তাহলে এখানে উত্তর হয়ে যাবে আমাদের এই বিয়েরটা আচ্ছা এরপরটা দেখো পনেরো সতেরো ভগ্নাংশ একটি কী ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ নাকি কোনোটি নয় দেখো এইখানে এই যে চারটে অপশান দেওয়া রয়েছে কোনটি আমরা লিখবো যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এটা তোমাদেরকে মনে রাখতে হবে তাহলে এখানে উত্তর হচ্ছে এটা পরে দেখো গত তিন দিনে সঞ্চিতা ছোটদের রামায়ণ গল্প বইয়ের যথাক্রমে দুইয়ের নয় পাঁচের আঠেরো ও একের তিন অংশ পড়েছে তিন দিনে তার বইটির কত অংশ পড়া হয়েছে তাহলে কিভাবে বার করবে তিন দিন পড়েছে তাহলে এই তিনটেকে আমরা যোগ করব দেখো তিনটে ভগ্নাংশ আমরা এখানে লিখে নিয়েছি তো প্রথমেই এই নয় আঠেরো আর তিনকে কী করব আমরা লসগ করব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি নয় আঠেরো তিন রসৌকোল কত হবে তিন দিয়ে যদি ভাগ করি তিন তিরকে নয় তিন ছয় আঠেরো তিন এককে তিন আবার আমরা তিন দিয়ে করতে পারি তিন এককে তিন তিন দুগুণে ছয় একটা নেমে যাবে তাহলে এগুলোকে করলে কত হচ্ছে দেখো তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তাহলে এইখানে আঠারো লিখল এরপর কাজ কি একে দিয়ে ভাগ করবো নয় দিয়ে আঠারোকে যদি ভাগ করি কত হবে দুই দুইয়ের সাথে দুই গুণ করলে চার যোগ আঠারোকে আঠারো দিয়ে ভাগ করলে হবে এক একের সাথে পাঁচ গুণ করলে হবে পাঁচ যোগ তিনের সাথে আঠেরোকে যদি ভাগ করি কত হবে তিন ছয় আঠেরো হয় ছয় দিয়ে একে গুণ করলে ছয় সমান দেখো নিচুয় আঠারো উপরে এগুলোকে যোগ করলে কত হচ্ছে ছয়ের পাঁচে এগারো এগারো আর সাথে চার যোগ করলে পনেরো তাহলে এখানে হলো পনেরো এবার দেখো এটাকে আমরা কেটে ছোটো করতে পারি কত দিয়ে করবো দেখো ভাগ কাটাকুটি মানেই বলেছি ভাগ তিন দিয়ে যদি ভাগ করি পনেরোকে কত হবে পাঁচ আর তিন দিয়ে আঠেরোকে ভাগ করলে কত হবে ছয় তাহলে কত হচ্ছে পাঁচের ছয় এটাই আমাদের উত্তর দেখো কোথায় আছে এখানে এবি একটা আছে তাহলে এটা উত্তর হয়ে যাবে পরেরটা একটা আম গাছ থেকে পড়তেই একজন কুড়িয়ে নিল এবং দ্বিতীয় জনকে বলল ভাগ করতে তখন তৃতীয়জন বলল আমি অর্ধেকটা নেব তখন প্রথম দুজন প্রথমজন দ্বিতীয় জনকে বললো কী রে রাজি তো দ্বিতীয় জবাব দিল হ্যাঁ হ্যাঁ রাজি বাকিটা তুইও আমি অর্ধেক করে নিই সে অর্থাৎ দ্বিতীয় জন কতটুকু অংশ পেল। দেখো অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে আমি তোমাদেরকে খাতায় একটু দেখিয়ে দিই ভালো করে দেখো মনে করো এটা একটা গোটা আম তো আমি এইভাবেই দেখাচ্ছি আমি ছবি না এইভাবে গোটা আম পড়েছে পড়তেই প্রথমজন কুড়ি নিয়ে সেটা দ্বিতীয় দিয়ে বলছে যে এটা আমরা তিনজন মিলে ভাগ করে খাব বলেছে কিন্তু তৃতীয় ব্যক্তি তখন বলছে যে আমি একাই অর্ধেকটা নেব তাহলে দেখো তাকে যদি অর্ধেকটা দেওয়া হয় এটা যদি গোটা ছিল তার থেকে অর্ধেক দিয়ে দিচ্ছে মানে এই দিকটা তাকে সবটা দিয়ে দেওয়া হলো ঠিক আছে তারপর কী বলা হলো যে প্রথমজন আবার জিজ্ঞেস করেছে দ্বিতীয় জনকে যে ও যে অর্ধেকটা নেবে বলেছে তাতে রাজি তো তো দ্বিতীয় কিন্তু বলেছে হ্যাঁ রাজি বলেছে বাকিটা যেটা থাকবে সেটা আমরা দুজনে ভাগ করে নেব দেখো তাহলে সে একা কিন্তু এই গোটা জিনিসটা নিয়ে নিল অর্ধেকটা পড়ে রইলো এইটা এইটাকে এবার বাকি দুজনে কি বলেছে অর্ধেক অর্ধেক করে নেবে এই অর্ধেক তাহলে এইটা প্রথমজন এটা দ্বিতীয় জন নিল আর তৃতীয়জন একাই এদের অর্ধেকটা নিয়ে নিয়েছে আমাদের বলেছে কি যে এই তৃতীয় জন ব্যক্তি এই দ্বিতীয় জন কতটা পেলো দেখো এইটা যদি আমরা এইভাবে দাগ দিয়ে দিই তাহলে এটা মোট কতজন হচ্ছে চারটে ভাগ দেখতে পেয়েছো তো চার ভাগের মধ্যেই কিন্তু একাই ভাগ নিয়ে নিয়েছে বাকি যে দুভাগ ছিল এক ভাগ এক ভাগ করে নিয়েছে তাই তো তাহলে মোট জিনিসটাকে যদি আমরা চারটে ভাগ করি তার মধ্যে এরা দুজন পেয়েছে এক ভাগ করে আর এই একাই কিন্তু চার ভাগের মধ্যে দুভাগ নিয়ে নিয়েছে তাহলে এর কথাই আমাদের জানতে চেয়েছিল উত্তর হবে একের চার এখানে দেখো বিয়েরটা পরে এটা দেখো একজন কৃষকের সমান মাপের দুটি জমি আছে তার একটির পাঁচের ছয় অংশে ধান ও অপরটির সাতের নয় অংশে পাট চাষ করা হলে কোন ফসলের জন্য বেশি জমি লাগবে তাহলে কিভাবে বার করব দেখো আমাদেরকে একটু বুঝতে হবে অঙ্কটিকে আমি এইখানেই দেখাচ্ছি কি বলেছিল দুটো জমি আর জমির মাপ বলে দিয়েছিল দেখো সমান দেখতে পেয়েছ তার মানে এই একটা জমি আর এই একটা জমি দুটো জমি একই মাপ এরো যা এরো তাই তাহলে যেহেতু সমান বলেছে তাহলে আমরা কী করবো কোনটা বেশি বা কম তার জন্য এই প্রথমে ভগ্নাংশগুলোকে দুটোকে সমান করব তবেই বুঝতে পারবো যে কোনটা বেশি কোনটা কম তাহলে একটা ছিল পাঁচের ছয় আর একটা ছিল সাতের সাতের নয় তাহলে সমান করার জন্য কি করতে হবে তাহলে লস আগু নয় আট ছয়কে লস আগু করবো এখানে দেখো নয় আর ছয়কে লস আগু কত হবে তিন দিয়ে ভাগ করলে তিন তিরিকে নয় তিন দু ছয় তাহলে এগুলোকে গুণ কল কত হচ্ছে তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো তাহলে এর আঠেরো এরও এইখানে হবে আঠেরো এখানে দেখো এবার আগের মতোই নিয়ম নয়কে কত দিয়ে গুণ করলে আঠেরো পাবো দুই সাথে সাথেও দুই গুণ করো তাহলে সাত দুগুণে এইটা হয়ে যাবে চোদ্দো একই রকমভাবে দেখো এখানে ছয় আছে ছয়ের সাথে কত গুণ কোলে আঠেরো হয় তিন উপরে পাঁচ আছে তাহলে উপরেও তিন গুণ করবো আমরা তিন পাঁচে পনেরো দেখো একটা হলো আঠেরোর চোদ্দো একটা হয়েছে আঠেরো পনেরো তাহলে এটা তো বড়ো হলো বেশি তাহলে এটা কী ছিল পাঁচের ছয় অংশটা দেখো এখানে বলে দিয়েছে যে পাঁচের ছয় অংশের ধান তাহলে ধানটা আমাদের বেশি লাগানো হয়েছিল উত্তর হয়ে যাচ্ছে এই তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও